Hi guys, good morning. Welcome back to my channel, DEBPARNA VLOGZ. I'm DEBPARNA Bolchi. So, Kamon, acho, tomar shobai asha korchi. Shobai khub bhalo achi. Ami khub bhalo achi. Ajke ami dekhe bujhe jacchi. Ami ready hoye gechi. Ami berachhi ekhon bajare jabo. Papao jacche amar sathe. Papa ekta kaaje jabe. Ami okhane bajare thakbo. To bajare amar koyekta jinish nebar ache. Ar ei gorome ekta frock porechi. Ei to. আমি একদম পুরো রেডি পাপা জাস্ট আসলে মানে পাপা ওই ঘরে আছে ওই ঘরে আসলে রেডি হয়ে বেরিয়ে যাব আর এই যে এখানে দেখতেই পাচ্ছ সেকেন্ড দেবপর্ণা পালকে যাই হোক আর সেদিনকে যে ঘর গুছাচ্ছিলাম বলেছিলাম এই হচ্ছে আমার দুটো মেকআপ র‍্যাক হয়েছে খাট উঁচু হয়েছে তো এরকম টুকটাক কিছু জিনিস হয়েছে এই জায়গাটা আমার গোছানো হয়নি কারণ অনেক বইখাত হয়ে গেছে তো জায়গা খুব একটা বেশি পাইনি আমি তো এই তো এখন আমি বেরাবো অনেক কিছু নিয়ে আছে স্পেশালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি রান্না করব রান্না টুকটাক করেছি বাট নিজে কখনো পুরো হাতে মানে নিজে হাতে কখনো পুরোটা করিনি তো এবার আমার একটু ইচ্ছে হয়েছে তো ডিশগুলো আমি পরে বলছি কি কি রান্না করার জন্য আমি বেরাচ্ছি বাট চলো এখন বেশি কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে যাই কারণ অলরেডি বেজে গেছে 10টা 10 অলরেডি 10টা বেজে গেছে তো এখন তাড়াতাড়ি বেরাই নালে বিশাল গরম আর মাকে একটু দিদা বাড়িতেও যেতে হবে একটু কাজ আছে যাবে আর চলে আসবে বেশি টাইম লাগবে না বাইরে বিশাল গরম দেখতে পাচ্ছ রোদ পুরো খা খা করছে তো যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি তো এই তো নেমে পড়লাম পাপাও সামনে যাচ্ছিল আমিও নামলাম আর আমি তো বললামই মা একটু বেরাবে তো চারতলে এখন নামতে থাকি তোমরা সিঁড়ি গুনতে থাকো আমার আর কিছু করার নেই কারণ রাস্তায় গিয়ে আমি ভিডিও ক্লিপ তুলতে পারি না তো আমার একমাত্র বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটা ক্লিপ তোলার হচ্ছে কি আমার ঘরের মধ্যে আর আমি জানি না এটা কী করছিলাম আমি পার্সটাকে দেখছিলাম না ক্যামেরাতে দেখাচ্ছিলাম আমি জানি না ভুলে গেছি তো কিছু একটা করছিলাম আমি পার্সটাকে নিয়ে আমার ঠিক মনে নেই এখন তো আর কি করা যাবে এই সবই দেখো তোমরা আমার ব্লগে আর কি তো ওখানে এই যে পাপা কথা বলছিল পিছনে আর আমি দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছ উইদাউট মাস্ক আমি কিরকম ঘামছি তাহলে উইথ মাস্ক কি হতো ভাবো জাস্ট বাড়ি এসে গেছি গাইজ এখন বাজে 11:30 মানে ডট 11:30 পুরো এক ঘন্টার কাছাকাছি লাগলো বাজারে গেলাম আসলাম তো এখন যেটা একটু দাঁড়িয়েছি আসলাম এসে আমার সঙ্গে সঙ্গে মাথা পুরো ঘুরিয়ে গেছে এসে মুখে চোখে জল দিলাম গা ধুয়ে নিয়েছি ঠান্ডা এখন জলটা গাটা ধুয়েছি স্নান করিনি এখনও পরে স্নান করব বা দিনে দুবার এখন আমি যেটা করি মোটামুটি সকাল থেকে প্রায় তিনবার গা ধুই প্লাস তারপর বিকেলবেলা গিয়ে স্নান করি তো সেই কারণে আমার মনে হয় না আর এখন আমি স্নান করব আই থিঙ্ক বিকেলে স্নান করব বাজার থেকে আসলাম এখন একটুখানি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আছে সেটা খাবো বা ঠান্ডা জল খাবো দেন আইসক্রিম নিশ্চয় একটা আইসক্রিম খাবো আচ্ছা যে আইসক্রিমটা খাবো আমি মাঝখানে পাচ্ছিলাম না এখানে দু তিনটে দোকান আমি খুঁজেছি পাইনি তো আচ্ছা ফাইনালি আমি পেয়েছি আমি নিয়ে এসেছি তো পাপা বললো একটু চা দে চা খেলাম মা বেড়ালো আমরা ঢুকছি মা বেড়ালো তখন মা একটু দরকার আছে দিদা বাড়িতে যাবে আর আসবে তোমাদের আগেই বললাম তো এই তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি বাজার করে নিয়ে এসেছি আর মাংসটা গিয়ে বিকেলে ওর কাল সকালে নিয়ে আসবো যেহেতুকুনি প্ল্যান আছে আর কি উপরে ফ্যান চলছে স্টিল নাও আমি ঘেমে যাচ্ছি এটা কিন্তু জল না আমি জাস্ট ঘামছি মানে এই যে একটা পাতলা টপ পরে আছে না আমার এটাও পরতে ইচ্ছা করছে মানে জাস্ট মনে হচ্ছে একদম স্লিভলেস যে টপগুলো হয় ওইগুলো পরে থাকি সরি টু সে বাট আমার যেটা অরিজিনাল ইচ্ছা আছে আমি তোমাদের সেটা বললাম আর কি খুবই গরম পারা যাচ্ছে না আমাদের ফ্ল্যাটে ট্রান্সফরমার না বসলে এসিও কেনা যাবে না নালে কিনে নিতাম তো রোদ তো জাস্ট বাইরে দেখতে পাচ্ছ বিশাল রোদ তোমরা তো দেখলাম কীভাবে ঘামছিলাম পুরো মানে ভিতরে আত্মা বলে না আত্মা মানুষের ভিতরে আত্মা থাকে ওই আত্মার উপর ঠান্ডা হয়ে গেল আর এইখানটা উপর ঠান্ডা হয়ে
সরি মাঝখানে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কিছু একদমই খেতে পারিনি, ঠান্ডা জল খাওয়া বারণ ছিল, আমার গলায় ইনফেকশন হয়ে গেছিলো মাঝখানে, যে কারণে বেশি অনেকদিন ব্লগ যেহেতু আমি দিতে পারিনি সেইটা। প্রায় 10-15 দিনের মতো আমি আমার গলায় ইনফেকশন হয়ে যাওয়ার মতো জন্য আমি খেতে পারিনি ঠান্ডা একদমই কিছু। আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। মিষ্টি কালকে মারা খেয়েছে, কালকে মা পাপা, আমি আজকে খাচ্ছি। পাপা জানে না, জানলে আমাকে খেতে দিত না, কারণ বলেছে অন্তত এক মাস যাতে ঠান্ডা কিছু না খাই। তো গলায় ইনফেকশন হয়ে গেছিলো মানে ওই রকম টাইপের না, মানে আমার জাস্ট গলা বসে গিয়ে ঠান্ডা লেগে গেছিলো, এবার টনসিল বেড়ে যাচ্ছে বলে না, ওই টনসিল হয়ে গেছিলো। তো টাটা বাই বাই, পাপাকে চাটা দিয়ে, কারণ চায়ের মাঝখানে আমাকে বারবার যেতে হবে রান্নাঘরে, তো চাটা দিয়ে আমি আরাম করে আইসক্রিম খাবো। হিহি, গরমের চোটে শুয়ে পড়েছি, আইসক্রিম খাওয়া হয়ে গেছে, দুটো দিকে জানলা দিয়ে আলো আসছে, দেখো কি আর বলবো বলো, মানে ফ্যান চলছে বাট স্টিল কিচ্ছু হচ্ছে না, বিশাল গরম বিশাল গরম। একটু এখন ল্যাদ খাই, তারপরে দেখা যাক। গাইজ এখন বাজে 2, আমি আবারও গা ধুয়ে আসলাম, বিশাল গরম, আর পারা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। এখন একটু শুই, আমি ল্যাদ খাবো আবারও, কিছু তো আর করার নেই আপাতত। মা এখনও আসেনি, মেসো এসছিলো। আচ্ছা, যেহেতু আমার মেজো দিদির জন্মদিন, তো এইবারে আমার মাসির যেহেতু শরীর ভালো না, তো সেই কারণে ওয়াও, তো সেই কারণে আর এবারে ডাকিনি, নাহলে প্রত্যেক বছর মাসি বাড়িতে কেক বানায়, বানিয়ে আমাকে ডাকে, আমি যাই দুপুরও, আমাকে ডাকে দুপুর, ওখানে খাই, ওখানে কেক ফেক কেটে তারপর রাত্রিবেলা ব্যাক করি, কারণ রাত্রিবেলা আমি কোথাও থাকি না, যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো। তো এইবারে যেহেতু মাসির শরীর খারাপ, ওই মেসো কেটে কুটে বেটে দিয়েছে, জাস্ট আমার মাসি খুনতে নাড়িয়েছে, কারণ ওনার শরীর সত্যি খুব খারাপ, তো সেই কারণে আর এবারে বেশি কিছু হয়নি। আমি আমি বলিও নি যে আমি যাবো কি না, কারণ শুধু শুধু মুখের উপর না বলা যায় না। আর আমাকে পাঠিয়ে দিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাই তিনজনে বা তিনজনে খাবো। তো এই তো ল্যাগ খাই বসে শুয়ে, মেসে এসে দিয়ে গেল, আমি তো কী দরকার ছিল এসে, সত্যি দরকার ছিল না, কারণ এত দূর এসে রোদ্রের মধ্যে, সত্যি সবচেয়ে বড় কথা দূরটা মেন ব্যাপার না, দূর খুব একটা দূর না, মেন ব্যাপার হচ্ছে রোদ্দুরটা, এত বাইরে রোদ, আমি যে কারণে এখন স্নানও করছি না, আমি জাস্ট গা ধুলাম, গা ধুয়ে আমি বিকেল, কালকেও তো আমি 8:30-9 দিকে, কালকে মাসির বাড়ি গেছিলাম, মানে বড় মাসির বাড়ি গেছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম একটু, তো দাঁড়াও ক্যামেরাটা বড্ড নড়ছে, কালকেও তো ওরকম আমি এসে 8:30-9 সময় পুরো মাথা ধুয়ে স্নান করেছি, যেটাকে বলে আর কি, স্নান যাকে বলে, অরিজিনালি কালকে স্নান করেছি 9:00 সময়, কারণ সত্যি কথা বলতে এখন যদি আমি মাথা ভিজিয়ে স্নান করতাম, আমি চাইলে এখন করতে পারতাম, কোনো অসুবিধা নেই, আমি দুবেলা করলেও আমার ঠান্ডা লাগতো না, আমি যদি এখন মাথা ভিজিয়ে স্নানটা করতাম, তো মেন ব্যাপারটা হতো চুল শুকাতে পারতাম না, কারণ এই যে চুলটাকে তো ছেড়ে আমাকে চুল শুকাতে হবে, পুরোটা তো টাওয়াল বা গামছা শুষে নেবে না, এই যে আমি ফ্যানের নিচেও যে চুলটা ছেড়ে শোবো সেইটুকুনিও ভাল লাগছে না, জাস্ট সেইটুকুনিও ভাল লাগছে না, এবং এত গরম ঘাড়ে চুল লাগলেই মনে হচ্ছে কি বিরক্ত। আমার চেনা পরিচিত অনেককে দেখলাম চুল কেটে ফেলেছে, এবার আমি ভাবছি কি আমিও চুলটা কেটে ফেলবো, কিন্তু না আমি কাটবো না, আমার যত কষ্টই হোক না কেন আমি চুল তো কাটবো না, আমার দরকার হলে এই যে আমার টঙে তোলা, আমি দরকার হলে 3 টঙে তুলে রাখবো তাও ভালো, আমি 4 মাথা থেকে শ্যাম্পু করবো তবু যাচ্ছে না, আমি চুল কাটবো না, আমার ছোটোবেলা থেকে এটাতে খুব অ্যালার্জি, আগা ফেটে গেলে আগা ছাড়তে হয়, তো আমার ওটা কাটতে গেলে কেন একদম অল্প একদম অল্প বলছে, আরে আগাটুকুনি যেটুকুন ফেটেছে সেটুকুন তো কাটতে, না 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 পুরোটা কাটতে, তুমি অল্প একটু কেটে দাও এরকম, তো ওটাতে আমার খুব অ্যালার্জি, যাই হোক। তো এই তো শুয়ে আছি। সো গাইজ এখন বাজে 3:00, সবে মা এসছে, এখন আমরা লাঞ্চ করব। তো আমি আর ব্লগটাকে বেশি দূর বাড়াচ্ছি না, আমি এখানেই রাখছি ব্লগটা, আমি যে কালকে রান্না বান্না করব সেই ব্লগ তো তোমরা দেখতে পাবেই। তো এই তো, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার
মেইন চ্যানেল আর আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই তো বাই বাই লাভ ইউ তো গাইজ আমি আউটরো দিয়েছিলাম বাট ভিডিও শেষ হয়নি আমি জানতাম না আমাকে বিকেলে যেতে বলবে সো আমি রেডি গিফট আর আমি বডিকনটা পরেছি ও ভেবেছিল আমি ফটো তুলছি বাট তারপরে ও তাকালো ও ভাবছিল ফটো তুলছে তো ওর জন্য ঠিকঠাক হচ্ছিলো বাট আমি তো ফটো তুলিনি আমি ভিডিও করছিলাম বুঝতে পারিনি আমি মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি এখন রিক্সাতে 10টা বেজে গেছে একটু লেট হয়ে গেছে বেড়াতে কিছু করার ছিল না কথা বলতে বলতে টাইম চলে গেছে কখন বুঝতে নি 10টা বাজে প্রায় তো এখন প্রথমে একটু স্টেশনে যাব ওখান থেকে রুটি নিয়ে দেন বাড়ি ব্যাক করব তো সত্যি কথা বলতে ওখানে ক্যামেরা বেশি অন করিনি কারণ ওরা চায় না প্রথম কথা ক্যামেরার সামনে আসতে দ্বিতীয় কথা আমার ক্যামেরা বেশি ক্লিপ নেওয়াও হয়নি তো এই তো সত্যি কথা বলতে আমি এইটুকুনি ক্লিপ নিয়েছি একটাই কারণে যতই গরম থাকুক আবহাওয়াটা ওই যে রিক্সাতে যেতে যেতে ঠান্ডা হাওয়াটা লাগছিলো না ওটাতে পুরো একদম মুড ফ্রেশ হয়ে গেছিলো তো ওই জন্য একটা ছোট্ট ক্লিপ তুলেছি এটা হচ্ছে শ্রীনগরে যারা তোমরা থাকো তারা চিনবে তো আমি জাস্ট ফেরার সময় এটুকুনি তুলেছি আর কি সো গাইজ আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে স্নানও করে নিয়েছি তো জাস্ট ভিডিওটুকুনি শেষটুকুনিতে আসলাম কারণ আউটরো তো আমি আগে সকালের ভিডিওতেই অলরেডি দিয়ে দিয়েছিলাম তাহলে আর আলাদা করে আউটরো আমি দিচ্ছি না শুধু এইটুকুনি বললাম বলতে চাই যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমি খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করি তো দেখা হবে নেক্সট ব্লগে ততদিন অব্দি বাই বাই লাভ ইউ